আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল ওভিজাত্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে মালয়েশিয়ার যে কলিং ভিসা প্রসেসটি আছে সেটি নিয়ে আপনাদের কাছে বেশ কিছু ভিডিও আমরা এর আগে আপলোড করেছি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভিসা নিয়ে কথা বলেছি। এখন আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো অনেকগুলো ফ্লাইটই হয়ে গেছে। গত 18 তারিখে আমাদের একই সাথে 120 জনের উপরে ফ্লাইট হয়েছে এবং আরও কিছু কলিং এবং যে ভিসা রেডি আছে ফ্লাইটের জন্য, যারা হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরেই যেতে পারবে। যারা আমাদের এই ভিডিও দেখে এসেছিলেন বা আমাদের প্রতি আস্থা রেখেছিলেন, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আশা করি যে 10 তারিখের ভিতরে এই ফ্লাইটগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এবং নতুন করে যে কাজগুলো আছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে আছে, পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে ভিসাগুলো আছে, টেস্কো সুপার মলের যে ভিসা আছে, এবং দীর্ঘদিন ধরে প্লান্টেশনের কোনো কাজ না হওয়ার কারণে অনেকেরই মেডিকেলের মেয়াদও পার হয়ে গিয়েছিলো, বাট নতুন করে প্লান্টেশন এবং এগ্রিকালচার এই দুই ক্যাটাগরিতে ভিসা হওয়ার কারণে সেই ভিসাগুলো খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। এখন সবচেয়ে যেটা মজার মনে এবং আমাদের জন্য যেটা সুখকর বিষয় সেটি হচ্ছে যে মেডিকেলে ফিট হওয়ার পর থেকে মাত্র 15 থেকে 1 মাসের ভিতরে ভিসাগুলো ইস্যু হয়ে যাচ্ছে, কলিংটি ইস্যু হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যারা মনে করেন যে মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে ঘোরার পরে কাজ হয় নাই বা মেডিকেলের মেয়াদ পার হয়ে গিয়েছে, এরকম কেউ থেকে থাকলে পরে আপনারা নিশ্চিন্ত মনে অভিযাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। অভিযাত্রী থেকে গেলে যদি আপনি মেডিকেল একদিনের ভিতরেই মেডিকেল কমপ্লিট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টেশনগুলো নিয়ে আসবেন। ডকুমেন্ট নিয়ে আর বাড়তি কিছু বলার কিছু নাই, কারণ বারবারই একই কথা বলা হয়েছে। আপনি আপনার ডকুমেন্টস সহকারে যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে ওই দিনই মেডিকেল সম্পন্ন করতে পারবেন এবং আশা করি যে 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি কলিং পেপারটি পেয়ে যাবেন। এবং আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কুলের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিযাত্রীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।